প্রিয় বন্ধুরা, এসএসসি সিজিএল 2023 এর নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার কমপ্লিট ডিটেইলস অর্থাৎ এ টু জেড তথ্য, সমস্ত পোস্ট, সমস্ত পোস্টের এলিজিবল ক্রাইটেরিয়া, ফর্ম ফিল আপ থেকে শুরু করে এ পরীক্ষা দেওয়া পর্যন্ত সিলেকশন প্রসেস নিয়ে সমস্তটা বিস্তারিত আলোচনা করব। এখনো পর্যন্ত কোনো ইউটিউব ভিডিওতে এত ইনডেপথ ডিটেইলস তোমরা জানতে পারবে না। এই ভিডিওটি দেখার পর এসএসসি আর সিজিএল নিয়ে কোনো রকম তোমার ডাউট থাকবে না, কাজে স্টেপ বাই স্টেপ সমস্তটা একে একে দেখো। তো সবার প্রথমে বলে রাখি, এসএসসি সিজিএল এর নিউ রিক্রুটমেন্ট 2023 এর ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। প্রথমেই যেটা বলবো যে তোমাদের অ্যাপ্লাই ডেট কবে রয়েছে, তোমরা কবে অ্যাপ্লাই করতে পারবে, এখনই ভিডিওটা যখন দেখছো এখনই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এখানে আজকের থেকে 3 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত কিন্তু ডেট রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ থেকে তোমার মে মাসের 3 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এরপরে যে ব্যাপারটা রয়েছে, ফিস কত লাগবে, তোমাদের 100 টাকা দিতে হবে ফিস ফর্ম ফিল আপে আবেদন করার জন্য। তোমরা যারা জেনারেল রয়েছো, ওবিসি রয়েছো, তোমাদের প্রত্যেককে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য 100 টাকা দিতে হবে। এছাড়া তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো বা এসসি রয়েছো, এসটি রয়েছো, তোমাদের কোন রকম আবেদন করার জন্য ফি দিতে হবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার বলে রাখি তোমাদের যে কারেকশন ডেটের কথা, কারেকশন ডেট রয়েছে, কারেকশন ফিজও রয়েছে। প্রথমে বলে রাখি কারেকশন ডেট কি, এখানে 7/5/2023 থেকে 8/5/2023 মানে মে মাসের তোমাদের 7 তারিখ থেকে মে মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু একদিন কারেকশনের ডেট রয়েছে। অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু তোমরা সেই ভুলটাকে ঠিক করে নিতে পারবে। সেই কারণে 7 তারিখ এবং 8 তারিখ দেওয়া হয়েছে। এবং কারেকশন ডেটের জন্য কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রথমবার তুমি আবেদন করলে ঠিক আছে, কারেকশন যদি করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার ফিস লাগবে। প্রথমবার কারেকশন যদি করতে যাও তাহলে তোমার 300 টাকা লাগবে, এবং দ্বিতীয়বার যদি কারেকশন করতে যাও তাহলে কিন্তু 500 বার লাগবে, 500 টাকা লাগবে। মানে তোমরা বুঝতেই পারছো, ফর্ম ফিল আপ করার পর যদি কোনো রকম তোমাদের কারেকশনের প্রয়োজন পড়ে, প্রথমবার তোমার তথ্যকে পরিবর্তন করতে গেলে, ঠিক করতে গেলে 300 টাকা তোমাকে দিতে হবে। আর যদি দ্বিতীয়বার তোমরা কারেকশনকে ঠিক করো তাহলে কিন্তু 500 টাকা লাগবে। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো সম্পূর্ণ ডিটেলস জেনে তারপরে তোমরা আবেদন করো। তাড়াহুড়া করে আবেদন করার কোনো মানে নেই, সেই কারণে কমপ্লিট ডিটেলস দেখো এবং সঠিকটাই আবেদন করো, যাতে এই কারেকশন ফি তোমাদের না দিতে হয়, পরে গিয়ে যাতে অসুবিধা না হয়। তো এরপরে তোমাদের প্রত্যেককে বলে রাখি এক্সাম ডেট, এক্সাম ডেটও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, জুলাই মাসে, ঠিক আছে, জুলাই মাসে 2023 কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। এরপরে এজ লিমিটের কথা যদি বলি, এজ লিমিট কি রয়েছে, তোমাদের এজ লিমিট এখানে কিন্তু প্রথমেই বলে রাখি 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমার তুমি কোনো না কোনো পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও পোস্টের অ্যাকর্ডিং কিন্তু বিভিন্ন রকম ও নিয়ম কিন্তু রয়েছে, বিভিন্ন রকম এজ রয়েছে, কোন পোস্টের জন্য কত এজ রয়েছে ডিটেলসে বলবো। আগে বলে রাখি তোমাদের যে এজ কাউন্ট হবে সেটা কি, 1 জানুয়ারি 2023 অনুযায়ী তোমার বয়স যদি 18 বছরের ওপরে কিংবা 32 বছরের নিচে হয় তাহলে কোনো না কোনো পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছে, তোমাদের জন্য কিন্তু এক্সট্রা এজের রিল্যাক্সেশন রয়েছে। তোমাদের রিল্যাক্সেশন কি কি রয়েছে, তোমরা যারা ওবিসি রয়েছো তোমাদের 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে, তোমরা যারা এসটি রয়েছো বা এসসি রয়েছো তোমাদের 5 বছরের এক্সট্রা কিন্তু ছাড় রয়েছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি তাহলে কিন্তু তোমাদের তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি মানে বিডি তোমাদের কমপ্লিট থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের থাকে যে কোনো শাখায় হতে পারে, প্লেন পাস গ্র্যাজুয়েশন হলেও গ্র্যাজুয়েট হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, ভ্যাকেন্সির সংখ্যা যদি বলি তাহলে কিন্তু প্রায় এই মুহূর্তে যেটা রয়েছে ভ্যাকেন্সি রয়েছে এবং যেটা পরবর্তীকালে কিন্তু বাড়বে, ঠিক আছে, তোমরা ধরে নিতে পারো 10 থেকে 12 হাজার তোমাদের ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি হবে। এরপরে তোমাদের এক্সামের কথা বলি, যদি বলি এক্সাম তোমাদের সিবিটি বেস অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম হবে, এবং এক্ষেত্রে তোমাদের কম্পিউটারের কোনো সার্টিফিকেট লাগবে এরকম কোনো ব্যাপার না। আর তোমাদের এক্সাম কম্পিউটার সেন্টারে গিয়ে দিতে হবে এবং
মাল্টিপল চয়েস অপশন থাকবে, সেখানে যেটা সঠিক অ্যানসার সেটা নির্বাচন করতে হবে। অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে যেখানে তোমাদের টিআর ওয়ান টিআর টু আর বেশিরভাগ পোস্টের জন্য কিন্তু টিআর ওয়ান এবং টিআর টু দিতে হবে, এবং টিআর ফোর টিআর থ্রি নিয়েও আলোচনা করছি কাদের কাদের কোন পোস্টের জন্য দিতে হবে। কমপ্লিটটা দেখো বুঝতে পারবে। প্রথমে বলে রাখি টিআর এক্সাম টিআর ওয়ান এক্সাম অ্যাকচুয়ালি কিভাবে তোমাদের দিতে হবে আর কি কি তোমাদের সিলেবাস রয়েছে। প্রথমে বলে রাখি টিআর ওয়ান এক্সাম সমস্ত এক্সামে কি হচ্ছে সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সাম হবে। এক্ষেত্রে তোমাদের টিআর ওয়ানে যে এক্সাম সাবজেক্টগুলো থাকবে, একটা হচ্ছে তোমাদের রিজনিং থাকবে, জিএ থাকবে, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে। রিজনিং থেকে কতগুলো কোশ্চেন আসবে, 25টা কোশ্চেন আসবে, ঠিক আছে। জিএ থেকে কতটা, 25টা, ম্যাথ থেকে 25টা, ইংলিশ থেকে 25টা, মানে চারটে তোমাদের সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25টা করে কোশ্চেন আসবে, এবং একটা কোশ্চেন যদি তুমি ঠিক লেখো তাহলে কিন্তু 2 নম্বর করে পাবে, অর্থাৎ 25 দুগুণে 50, প্রত্যেকটি সাবজেক্ট থেকে 50 নম্বরের কোশ্চেন আসবে। তার মানে তোমাদের টোটাল চারটে সাবজেক্ট থেকে টিআর ওয়ানে টোটাল 100টা কোশ্চেন আসবে, যার প্রত্যেকটির মান 2 করে, মানে কি হচ্ছে তোমরা এখানে কি হয়ে যাচ্ছে 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, এবং যে পরীক্ষাটা দিই 200 নম্বরে তোমাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। 1 ঘন্টা তোমরা সময় পাবে টিআর ওয়ানের 200 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য, যেখানে 100টা কোশ্চেন থাকবে, এবং যদি ঠিক হয় তোমরা তো 1 নম্বর পাচ্ছ, যদি ভুল হয় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। কত রয়েছে, 1/2, মানে হচ্ছে একটা কোশ্চেন ঠিক হলে যেমন 2 পাবে, একটা কোশ্চেন যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমাকে হাফ নম্বর কেটে নেওয়া হবে, মানে 2টো কোশ্চেন ভুল হলে 1 নম্বর তোমার কিন্তু কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু 0.5 রয়েছে। এরপরে চলে আসি টিআর টু, এখানে খুব ভালো করে বুঝবে, অনেকেই এই জায়গাটা গুলিয়ে ফেলে, বা তোমরা অন্যান্য ইউটিউব ভিডিওতে দেখবে এই জায়গাটা ঠিকঠাক করে বলা নেই, বা অনেকে বুঝতেই পারে না। টিআর ওয়ান এ টিআর টু এর এর এক্সামে কিন্তু এখানে আমি আলোচনা করছি এই তোমাদের পেপার ওয়ান নিয়ে, ঠিক আছে, পেপার ওয়ান এবং কি হয়ে যাচ্ছে তোমাদের সেকশন, ঠিক আছে, সেকশন গুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে পেপার ওয়ানে তোমাদের টিআর ওয়ানের পেপার ওয়ান নিয়ে আলোচনা করছি। এই পেপার ওয়ানটা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দিতেই হবে, এই পেপার টু অনেকের ক্ষেত্রে নাও দিতে হতে পারে, কিন্তু পেপার ওয়ান প্রত্যেককে দিতেই হবে, এটা মাথায় রাখতে হবে। এবার তোমাদের প্রত্যেককে বলে রাখি এই যে টিআর টু রয়েছে, টিআর টু এর এক্সামে কিছু সেকশন রয়েছে, সেই সেকশন অনুযায়ী সিলেবাস এবং নম্বর বিভাজন এবং প্রসিডিওরটা তোমাদের বলে রাখি। প্রথমেই হচ্ছে সেকশন ওয়ানে, সেকশন ওয়ানে কোন কোন সাবজেক্ট থাকবে, সেকশন ওয়ানে 1 নম্বর থাকবে ম্যাথ, দ্বিতীয় থাকবে কি হচ্ছে রিজনিং, ম্যাথ থেকে 30টা কোশ্চেন আসবে, রিজনিং থেকে 30টা কোশ্চেন আসবে, 30-30 টোটাল কি হচ্ছে সেকশন ওয়ান থেকে 60টা কোশ্চেন আসছে, এবং তোমাদের যে মার্কস থাকছে প্রত্যেকটাই 3 করে, সেকশন টিআর ওয়ানে প্রত্যেকটার মান 2 করে ছিল, টিআর টুতে প্রত্যেকটা কোশ্চেন ঠিক হলে তোমার 3 নম্বর করে পাবে, তাই জন্য 60-3 180 নম্বর কি হচ্ছে তোমাদের সেকশন ওয়ান থেকে থাকছে, যার জন্য 1 ঘন্টা তোমরা টাইম পাবে। সেকশন টু এ কি কি রয়েছে, 1 রয়েছে ইংলিশ রয়েছে, দ্বিতীয় কি রয়েছে তোমাদের জিএ রয়েছে, ঠিক আছে, ইংলিশ থেকে 45টা কোশ্চেন আসবে, জিএ থেকে 25টা কোশ্চেন আসবে, ঠিক আছে, এবং 45 আর 25 মিলে টোটাল 70টা কোশ্চেন আসছে সেকশন টু থেকে, এবং যেখানে 210 নম্বর কিন্তু থাকছে, প্রত্যেকটা 3 হলে তোমরা 70×3 210 নম্বরের কোশ্চেন আসছে সেকশন টু থেকে, এবং যেটার জন্য তোমরা 1 ঘন্টা কিন্তু সময় পাচ্ছ। এবার বলে রাখি তোমাদের সেকশন থ্রি, সেকশন থ্রিতে একটাই সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের ওপর তোমাদের 20টা কোশ্চেন দেওয়া হবে, 20×3 মানে হচ্ছে 30 নম্বরে 60 নম্বরে টোটাল তোমাদের কম্পিউটার থেকে কোশ্চেন থাকছে, যার জন্য তোমরা 15 মিনিট কিন্তু সময় পাচ্ছ। তার মানে টিআর টু এর পেপার ওয়ান, টিআর টু এর এটা কি হচ্ছে পেপার ওয়ানের সিলেবাসে কিন্তু টোটাল তোমাদের ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, জিএ থাকছে, কম্পিউটার থাকছে, এই সেকশন অনুযায়ী ভাগ করে দিয়েছি, টোটাল এই কটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু টোটাল এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ, এবং এখানে তোমাদের 180 আর এখানে 210 আর এখানে 60, আর এখানে বুঝতেই পারছো প্রায় 350 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা কিন্তু 2 ঘন্টা 15 মিনিট সময় পাচ্ছ, এবং তোমাদের ঠিক হলে যেমন তোমরা 3 নম্বর পাচ্ছ, যদি একটা কোশ্চেন তোমার ভুল হয় তাহলে কি 1/3 নম্বর তোমার কাটা যাবে, অর্থাৎ 0.03 মার্কস কিন্তু তোমার কেটে নেবে, মানে একটা কোশ্চেন ঠিক হলে তোমরা 3 পাবে, যেমন তেমনই একটা কোশ্চেন যদি তোমার 3টে কোশ্চেন যদি তোমার ভুল হয় তাহলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এই হচ্ছে টিআর টু এর
পেপার ওয়ানের সমস্ত ব্যাপার। এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, টিয়ার টু এর ক্ষেত্রে পেপার ওয়ান এবং সেকশন টু এর ক্ষেত্রে কিন্তু ডাটা এন্ট্রি স্পিড টেস্টও তোমাদের হয়ে থাকে। এখন এসএসসির তরফ থেকে প্রত্যেকটা এক্সামে এই স্পিড টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে। টাইপিং টেস্ট তোমাকে করতে হবে, যেটার জন্য 15 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। এখানে লেখা দেওয়া হয়নি, 15 মিনিট কিন্তু তোমরা সময় পাবে, ঠিক আছে? এটা তোমাদের ম্যান্ডেটরি আর তোমাদের দিতে হবে। এরপরে বলে রাখি, এটাই শুধু না, এর সাথে কিন্তু তোমাদের আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি বললাম, প্রত্যেকটা পোস্টের অ্যাকর্ডিং একই রকম ব্যাপার। যত পোস্ট আছে সমস্ত পোস্টে অ্যাকচুয়ালি এগুলো আবেদন করতে পারবে। তাছাড়াও এক্সট্রা কিছু পোস্ট আছে যার জন্য আরও এক্সাম প্রসিডিওর আলাদা। প্রত্যেকটা বলবো, পোস্টের নামও বলবো, স্যালারিও বলবো, একে একে তোমরা দেখো। প্রথমেই বলে রাখি, তোমাদের এর JOS অর্থাৎ জুনিয়ার স্ট্যাটিক্যাল অফিসার যদি হতে হয়, ঠিক আছে, জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার যদি তোমাদের হতে হয়, তাহলে তোমাদের বা AAO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট এন্ড অ্যাকাউন্টস অফিসার যদি তোমাদের হতে হয়, তাহলে তোমাদের জন্য সিলেবাস আলাদা। সিলেবাসটা একটু বলি, প্রথম বলে রাখি, টিয়ার ওয়ান প্রত্যেককে দিতে হবে, টিয়ার টুও দিতে হবে, এগুলো সমস্ত পরীক্ষা দিতে হবে। টিয়ার ওয়ানের পেপার ওয়ান দিচ্ছ, তারপরে তোমার টিয়ার টু এর, এটা হচ্ছে টিয়ার টুই কিন্তু রয়েছে, টিয়ার টু এর তোমাদের পেপার টু দিতে হবে আর পেপার থ্রি তোমাদের দিতে হবে। ঠিকই বললাম, পেপার টু আর পেপার থ্রি এই দুটো এক্সাম তোমাদের দিতে হবে। আগেই বলে রাখি, যারা জুনিয়ার JOS অর্থাৎ জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার হতে চাইছো, সেই পোস্টে আবেদন করছো, তাদের তোমার টিয়ার ওয়ানে টু পেপার ওয়ান তো তোমাকে কমপ্লিট করতে হচ্ছে, তারপরে তোমাদের পেপার টু দিতে হবে। ঠিক আছে, পেপার টু এর মধ্যে কি থাকবে, তোমাদের স্ট্যাটিস্টিক থাকবে, যেখান থেকে 109টি কোশ্চেন আসবে, প্রত্যেকটার মান 200 নম্বরের তোমাদের নম্বরের পরীক্ষা হবে, যার জন্য 2 ঘন্টা তোমরা সময় পাবে। আবার বলছি, এটা সকলের জন্য নয়, যারা JOS পদে আবেদন করবে তাদের জন্য, এবং যারা এটা হচ্ছে JOS আর এটা হচ্ছে AAO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যারা হতে চাও কিংবা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যারা হতে চাও, তাদের জন্য কি পেপার থ্রি রয়েছে, যেখানে তোমরা জেনারেল স্টাডিজ থেকে তোমাদের কোশ্চেন আসবে, ইকোনমিক্স থেকে আসতে চলেছে, ফাইন্যান্স এবং ইকোনমিক্স এর উপর জেনারেল স্টাডিজ থাকবে 100 নম্বরের, যেটা আর জন্য 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এবং তোমাদের তার জন্য কিন্তু 2 ঘন্টা সময় দেওয়া থাকবে। তো আবার বলছি, এই পোস্টগুলো শুধুমাত্র JOS অর্থাৎ কি হচ্ছে জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা এই এই এক্সামটা দিতে হবে, মানে পেপার থ্রি দিতে হবে কাদের, AAO অর্থাৎ কি তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার হচ্ছে কি অ্যাকাউন্টস অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য। আর বাদ বাকি যত পোস্ট রয়েছে সব পোস্টের জন্য এই টিয়ার ওয়ানের টিয়ার ওয়ান তোমার দিতে হচ্ছে প্রত্যেকের, আর টিয়ার টু এর শুধুমাত্র পেপার ওয়ান। এতদূর পর্যন্ত এক্সাম দিলেই কিন্তু তোমরা সরাসরি সমস্ত এক্সাম কোয়ালিফাই করে চাকরি পেয়ে যাবে। এবার বলে রাখি, তোমাদের অ্যাকচুয়ালি কত তোমাদের স্যালারি হতে চলেছে, তো এখানে বলে রাখি স্যালারি পোর্শন, স্যালারিও বিভিন্ন লেভেল রয়েছে, তোমরা জানো প্রত্যেকটা পোস্টের সমান স্যালারি না, পোস্ট অ্যাকর্ডিং স্যালারি হয়ে থাকে, এবং স্টার্টিং স্যালারি এবং এক্সপিরিয়েন্সের সাথে স্যালারিও তোমাদের বাড়তে থাকে। তো এখানে স্টার্টিং ইনহ্যান্ড স্যালারি তোমরা কত পাবে, তো এখানে লেভেল 4 থেকে লেভেল 8 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে, লেভেল 4 এর অনুযায়ী আলাদা স্যালারি, লেভেল 8 অনুযায়ী আলাদা স্যালারি। তো এখানে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই মিনিমাম স্যালারির কথা যদি বলি, মিনিমাম 25,000, ম্যাক্সিমাম স্যালারির কথা যদি বলি, ঠিক আছে, ম্যাক্সিমাম স্যালারির কথা, তাহলে কিন্তু এখানে তোমার আর 37,647,600, যেটা এই মুহূর্তে কিন্তু স্টার্টিং স্যালারি তোমরা বলতে পারো। স্টার্টিং মানে যখন তোমরা জয়েন করবে, ইনহ্যান্ড স্যালারি পার মান্থ তোমরা এটা পাবে, যদিও এরপরে আরও অনেক কিছু অ্যাকচুয়ালি অ্যালোয়েন্স যুক্ত হবে, যার জন্য কিন্তু তোমাদের স্যালারিটা 50,000-এরও অনেক কিন্তু বেশি হয়ে যাবে, এবং তোমার এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু সেটা 1,00,000ও পেরিয়ে যাবে, এবং সেটা পোস্টের ওপর যেমন নির্ভর করছে, তোমার এক্সপিরিয়েন্সের ওপরও নির্ভর করছে। এবার কথা হচ্ছে কোন কোন পোস্ট রয়েছে, দেখো অনেক পোস্ট রয়েছে এখানে, প্রচুর পোস্ট রয়েছে, একে একে পোস্টের অ্যাকর্ডিং তোমাদের স্যালারিও এক এক রকম, প্রত্যেকটা দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ পে স্কেল 8 অনুযায়ী, এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন পোস্টের
এই পোস্ট দেয়া রয়েছে এবং তার স্যালারিও মেনশন করা হয়েছে। পে লেভেল অনুযায়ী কিন্তু এখানে 47,600 থেকে এখানে কত পর্যন্ত স্যালারি রয়েছে, 151,100 পর্যন্ত কিন্তু পার মান্থ স্যালারি তোমার হতে পারে, যেটা পে স্কেল 8 অনুযায়ী। এবং এখানে পোস্টগুলো বলে রাখি, প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা বললাম যেখানে এজ দেখছো 18 থেকে 30 তোমাদের এজ রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং প্রত্যেকটা কোন গ্রুপের, বি গ্রুপের, এটা 18-20 থেকে 30 মধ্যে তোমার এজ হলে তোমরা আবেদন করতে পারবো। প্রত্যেকটা এখানে কিন্তু ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ পোস্ট এর অ্যাকর্ডিং। তারপরে এখানে তোমাদের অনেক পোস্ট রয়েছে, সাব ইন্সট্রাক্টরের পোস্ট রয়েছে যেখানে বি গ্রুপের, যেটা 20-30 মধ্যে তোমরা হলে আবেদন করতে পারবে। এবং পে স্কেল 6-8 দেখিয়েছিলাম, এটা হচ্ছে 6-6 অনুযায়ী 35,400 থেকে 112,000 মধ্যে তোমাদের স্যালারি হতে পারে। এক্ষেত্রে পে 6 অনুযায়ী পোস্ট কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারের, যেটা বি গ্রুপেরই পোস্ট, 18-30 এর মধ্যে বয়স হতে হবে, এক্সক্লুসিভ অফ অ্যাসিস্ট্যান্ট এন্ড যার এখানে কি হচ্ছে এজ দেওয়া আছে, তারপরে কি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে ডিভিশনাল অ্যাকাউন্টস, তারপরে সাব ইন্সপেক্টর ইন্টেলিজেন্সার ইন্টেলিজেন্স অফিসার, ঠিক আছে, জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটার পোস্ট রয়েছে। এরপরে পে স্কেল 5 নিয়ে যদি বলি, যেখানে 29,200 থেকে 300 পর্যন্ত তোমার স্যালারি হতে পারে। এবং এক্ষেত্রে কি কি পোস্ট রয়েছে দেখো, অডিটার রয়েছে, অ্যাকাউন্টস রয়েছে, ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্ট রয়েছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে। এখানে এক এক করে কিন্তু সমস্তটা এখানে রীতিমতো দেওয়া রয়েছে, মানে পোস্টের এখানে কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে কিন্তু পোস্ট রয়েছে। এই যে অ্যাকচুয়াল যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা তোমরা রীতিমতো আমাদের পরিবারের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপ থেকে জেনে নিতে পারো। অ্যাপসের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ও এখন না হলেও কালকে আমি অ্যাপসের মধ্যে সমস্ত নোটিফিকেশন তোমাদের আপডেট করে দেবো এবং তোমরা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপ্লাই করে দিতে পারো। এখনই তোমরা কিন্তু ও এসএসসির জন্য আবেদন করো, সমস্ত তথ্য তোমাদের দিয়ে দিলাম। অনেকগুলো পোস্ট রয়েছে, তোমার যে পোস্টে ভালো লাগে, তোমার আর যে পোস্ট তুমি অ্যাকচুয়ালি জব করতে চাও আর সেই এসএসসি সিজিএল এর সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারো। আর এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের একটা ভ্যাকেন্সি, সেখানে তোমরা বুঝতেই পারছো তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে, ভালো টাকার স্যালারি এবং ভালো একটা জব যদি করতে চাও তাহলে এটা একেবারেই মিস করো না যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো। আর বাদ বাকি কোনো রকম যদি ডাউট থেকে থাকে তোমাদের এসএসসি সিজিএল 2023 এই নতুন আবেদন প্রক্রিয়া থেকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়া তোমাদের জন্য ম্যাথামেটিক্সের স্পেশাল আর কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি, তো তোমাদের প্রত্যেককে বলবো যে আবেদন করো, কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। আজকের মতো এটুকুই, জয় হিন্দ, জয় ভারত।